পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটা কোন ক্লাসের নবম শ্রেণীর আজকে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে এই অ্যাসাইনমেন্টের মধ্যে গণিতের যে অংশ আছে আমরা সেই গণিতের অংশের আলোচনা করব এখানকার সমাধান করব। যে সমস্যাগুলো আছে তার সমাধান করব তো আমাদের আজকের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি এই শিরোনামে তো আমাদের প্রথমে একটু দেখে নিই যে কী কী দেওয়া আছে আর কী কী প্রশ্ন আছে প্রশ্নে আছে দেখো এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বি সমান এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্স টেন এরপর বলছে নিচের সমস্যাগুলোর সমাধান করো এখানে সমস্যা এক এর সমান যদি জিরো হয় তাহলে এক্সের মান নির্ণয় করো এখানে এর সমান জিরো বলতে এখানে যে এ দেওয়া আছে সেই এটাকে জিরো ধরতে বলা হয়েছে একইভাবে সমস্যা এ দেওয়া আছে সি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন করো তার মানে যদি সম্ভব হয় তাহলেও যুক্তি দিতে হবে যদি সম্ভব না হয় তাহলেও যুক্তি দিতে হবে এখন দেখো সমস্যা তিনে বলছে সূত্রের সাহায্যে এ স্কয়ার নির্ণয় করো এ স্কয়ার মানে এখানে দেখো এর মান দেওয়া আছে বলছে এ স্কোয়ার নির্ণয় করতে সেটা সূত্রের সাহায্যে তো আমরা জানি বর্গের সূত্র এখানে বর্গ করতে বলা হয়েছে স্কোয়ার যেহেতু তাই আমরা এটাকে কি করব বর্গ নির্ণয় করব। সেটা সূত্রের সাহায্যে এরপরে কি আছে সমস্যা চার যদি বি সমান শূন্য হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস অনবাই এক্স কিউবের মান পরস্পর সমান হবে কি গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো সমান হতেও পারে আবার সমান নাও হতে পারে যাই হোক না কেন সেটা গাণিতিক যুক্তি প্রকাশ করতে হবে এখানে দুই জায়গায় গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করার কথা বলা হয়েছে গাণিতিক যুক্তি মানে হচ্ছে অঙ্কের সমাধান করে এর উত্তর দিতে হবে সরাসরি বলে দিলেই হবে না এখানে ব্যাখ্যা করে তারপরে বলতে হবে সেই ব্যাখ্যাটা হবে গণিতের মাধ্যমে এখন আমরা যদি প্রথম সমস্যাটা একটু দেখি কি আছে সমস্যা এক এখানে আমরা সমস্যা এক এর সমাধান সমস্যা এক এর সমাধান কি দেওয়া আছে দেখো দেওয়া আছে এ সমান জিরো তাহলে আমরা লিখলাম এ সমান জিরো তো এ সমান জিরো যদি হয় তাহলে এর মান দেখো আমরা এখান থেকে নিতে পারি সেটা কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এখানে অবশ্যই সাইড নোটে এটা দিয়ে দেওয়া উচিত এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান যেহেতু এ সমান এটা তাই আমরা এর মান এটা বসাতে পারছি না হলে ওখানে যদি কেউ দেওয়া আছে লিখে দাও তাও হবে এখন এখান থেকে এক্সের মান বের করতে হবে বিভিন্ন উপায়ে বের করা যায় তবে সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে এটাকে বর্গের সূত্রে তৈরি করা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লেখা যায় সমান জিরো এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল টু এক্স তো আমরা টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার দেখো আমরা যা এখানে আছে তাই লিখেছি এটা লেখার কারণে দেখো যে চেঞ্জ হয়েছে কিনা সেটা আবার দেখতে হবে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে চেয়েছি এখানে দেখো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স ঠিক আছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটা খুব সহজ তোমরা সবাই বুঝতে পারবে এর জন্য আর এত বেশি ব্যাখ্যা করার কিছু নেই আমরা যদি এটাকে বর্গ করি একসাথে বর্গের সূত্রটাই তাহলে কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান জিরো এ মাইনাস বি হোল স্কোয়ার এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে কি হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো এখানে আমরা লিখব মূল করে এখান থেকে আমরা পাই দেখো এক্স 1 টু ওয়ান তাহলে আমরা যে এক্স এর মান নির্ণয় করতে বলছিল সেই মান কিন্তু হয়ে গেছে অতএব এক্স এর মান ওয়ান একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে আমাদের এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে দীঘাত সমীকরণ ছিল সেখান থেকে একটা মান এসেছে আসলে এখানে দুইটা মান আসার কথা কারণ দীঘাত রাশির জন্য দুইটা মান হয় কিন্তু এটা বর্গ রাশি হওয়ার কারণে এই যে বাম পাশের টুকু যে অংশ সেটা হচ্ছে বর্গরাশি এই বর্গ রাশি হওয়ার কারণে এখানে একটা মান প্রকাশ পেয়েছে আসলে একটা মান না দুটো মানই প্রকাশ পেয়েছে আমরা এখানে যা লিখেছি এটুকু লিখে দিলেই হবে তবু আমি একটু বোঝার সুবিধার্থে আলাদা করে দেখাচ্ছি এটাকে দেখো লেখা যেত x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে তাই তাহলে এখান থেকে দেখো এক্স ইকোয়াল টু ওয়ান আসতো আবার এখান থেকেও এক্স ইকোয়াল টু ওয়ান আসতো তাহলে এক্সের মান দেখো দুই ক্ষেত্রেই সমান সেটা হচ্ছে ওয়ান তাই এখানে এক্সের মান ওয়ান হয়েছে আসলে এক্সের মান এখানে দুটোই বের হয়েছে দুটোই হচ্ছে সমান ওয়ান এজন্য এখানে একটা লেখা হয়েছে একই জিনিস দুইবার লেখা হয় না এখন আমরা যদি সমস্যা দুয়ে যায় সমস্যা দুইয়ে কি বলেছে দেখো সমস্যা বলেছে সি একটা রাশি এই রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো আমরা সিটাকে একটু দেখে নিয়ে তার আগে সমস্যা দুই এর সমাধান তো আমরা এখানে সি রাশিটা আছে কত এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় আমি আবার বলি যদি কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় অর্থাৎ দুইটা গুণাকারে তৈরি করা যায় তাহলে তার অবশ্যই বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব তো আমাদের এখানে আছে ষোলো আর এখানে আছে টেন এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা মিডল টার্ম ব্রেক এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে দশ তার মানে আট আর দুই দশ যোগ করলে দশ হয় গুণ করলে দেখো ষোলো হয় তার মানে উৎপাদক বিশ্লেষণ যাবে তাই আমরা এখানে লিখব যে সি সমান এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন একে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা সম্ভব কি তাহলে আমরা লিখব সি সমান এত রাশি কে রাশি কে দুইটি বর্গের রূপে প্রকাশ করা সম্ভব এখন কথা হচ্ছে আমরা তো সম্ভব বলে দিলাম তাহলে উত্তরের সপক্ষে এখন কি করতে হবে যুক্তি দিতে হবে প্রশ্নে বলছে উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো তাহলে আমরা এখন লিখব উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি নিম্নরূপ তাহলে গাণিতিক যুক্তি দিতে গেলে আমরা এটাকে কি করব এইটাই মিডিল টার্ম ব্রেক করে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেখাবো তাহলে এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে আগে তা আমরা যদি এটাকে মিডিল টার্ম ব্রেক করি তাহলে x স্কোয়ার প্লাস টেন এক্স আসে তাহলে এটাকে আমরা আগে হিসাব করেছিলাম এইট এক্স প্লাস টু এক্স প্লাস সিক্সটিন গুণ করলে দেখো আট দুগুণে ষোলো হয় আর যোগ করলে এই আট আট দশ হয় তাহলে এটা থেকে আমরা যদি কমন নিই এক্স কমন নিলে হয় এক্স প্লাস এখান থেকে টু কমন নিলে হয় এক্স প্লাস দুইটা থেকে যদি আমরা এক্স নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে তাহলে আমাদের থাকে হচ্ছে x+ প্লাস টু দেখো এখানে যখন তোমাদের এরকম উৎপাদকের বিশ্লেষণ আসবে তখন সব সময় বড়োটাকে প্রথমে রাখতে হবে বড়টাকে প্রথমে না রাখলে একটা মাইনাসের ভেজাল সামনে আসে এই জন্য বড়োটাকে আমরা প্রথমে রাখব তা আমরা একটা সূত্র জানি এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার তাহলে এই সূত্র যদি আমরা এর জন্য প্রয়োগ করি এই পুরাটাকে ধরছি এ আর এই পুরাটাকে ধরছি বি তাহলে আমরা এখানে দেখো এরকম লিখতে পারবো এ প্লাস বি তার মানে হচ্ছে এক্স প্লাস এইট প্লাস এক্স প্লাস টু বাই হচ্ছে টু তার স্কোয়ার এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে এখানে এক্স প্লাস এইট মাইনাস এক্স মাইনাস টু যেহেতু সামনে মাইনাস আছে তাই দুইটার চিহ্নই চেঞ্জ হবে অনেকে এখানে ভুল করে প্লাস দিয়ে ফেলে সেটা খেয়াল রাখতে হবে তাহলে এ বাই টু তার হোল স্কয়ার এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি যোগ বিয়োগ করবো আমরা জাস্ট এটাকে লেখা যায় টু এক্স প্লাস টেন ডিভাইডেড বাই টু তার স্কোয়ার মাইনাস এখানে দেখো হয় কত এক্স আর এক্স বাদ যায় এইট থেকে টু চলে গেলে থাকে সিক্স বাই টু তার স্কোয়ার এখান থেকে দুজনকে যদি আলাদা আলাদা করে টু দিয়ে ভাগ করে দিই তাহলে এটাকে টু দিয়ে ভাগ করলে হয় বা কমন নিয়ে যদি ভাগ করো তাও হবে এই টু টু এক্সের নিচেই বসলে হয় শুধু এক্স এই টেনের নিচে টু বসলে হয় ফাইভ তার স্কোয়ার এই মাইনাস এইখানে থাকে থ্রি তার স্কয়ার এই থ্রি তার স্কয়ার করলে যে নাইন হয় আমরা সবাই জানি তারপরেও এটা লেখা যাবে না এটাকে বর্গ আকারেই রাখতে হবে তাহলে আমরা দেখো গাণিতিক যুক্তি দিলাম C সমান যে অংশ ছিল তাকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি অতএব সি রাশিকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা হলো করা যায় এটা লিখে দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমাদের দেখো সমস্যা দুয়ের সমাধান হয়ে গেল। এখন আমরা তিন নম্বরে যাব তিন নম্বরে কি আছে সমস্যা তিন আমরা যদি এটা মুছে দেই তাহলে সমস্যা তিনে আছে দেখো এখানে আসলে সূত্রের প্রয়োগ আর বইয়ে যা আছে তোমাদের মূলত এই প্রথম যে অ্যাসাইনমেন্ট এসেছে এটা খুবই সহজ প্রশ্ন এসেছে এর মধ্যে ঘাবলানোর কোনো কিছু নেই একদম সহজ আমরা যদি তিন নম্বরটা দেখি তিন নম্বরে বলছে এ স্কোয়ার নির্ণয় করতে তাও আবার সূত্রের সাহায্যে তো এ স্কোয়ারের মধ্যে দেখো তিনটা রাশি আছে তিনটা পদ আছে এ এর মধ্যে কয়টা পদ আছে একটা দুটো তিনটা এই তিনটা পদের বর্গ করতে হবে তো তিনটা পদের যে বর্গ আছে তার সূত্র আমরা কি জানি সেটা আগে লিখে নিতে পারো অথবা পর্যায়ক্রমেও লিখতে পারো তা যেহেতু এখানে তিনটা পদ আছে তা আমরা আগে থেকে লিখে নিতে পারি আমরা জানি যেহেতু সূত্রের কথা বলা হয়েছে এই জন্য আমরা একবারে সূত্র বসায় দিচ্ছি প্রথমেই সূত্র লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি তার হোলিস্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে বর্গের সূত্র তিনটা পদের বর্গের সূত্র হচ্ছে এটা তো আমরা যদি এ স্কয়ার করতে চাই তাহলে আমরা লিখব অতএব এ স্কয়ার সমান এ কত ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তার স্কয়ার তাহলে এটাকে এখন কী করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে আমরা এ স্কয়ার তার মানে এক্স স্কোয়ার তার স্কয়ার প্লাস বি স্কয়ার বি মানে এখানে মাইনাস সহ নিতে হবে কারণ আমরা এখানে প্লাসের সূত্র বসিয়েছি দেখো সব প্লাস তো এখানে যে মাইনাস আছে সেটাকে প্লাসের মধ্যে ধরতে হবে যদি তোমরা মনে করো আরও আরেকটা একটা লাইন করে নিতে তাহলেও ভালো সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস মাইনাস টু এক্স প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সহজ দেখো এখন এ স্কোয়ার তার স্কোয়ার এই এ স্কোয়ার লিখেছি এখন বি স্কোয়ার মানে কি এই দেখো এটা আমরা সামনে প্লাস দিয়ে নিয়েছি তাহলে এটা হচ্ছে বি তাহলে মাইনাস টু এক্স তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানে x স্কয়ার B বি বি মানে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস এই ওয়ান a এ টু এ বি মানে হচ্ছে মাইনাস টু এক্স ইন্টু সি সি মানে হচ্ছে ওয়ান প্লাস টু সি মানে হচ্ছে ওয়ান এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আমরা আবার বিষয়টাকে রিপিট করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে আমাদের সূত্রটা প্রয়োগ করা হয়ে গেল এখন শুধু সরলীকরণ করতে হবে সরল করলে যদি যোগ বিয়োগ হয় ভালো না হলে এক লাইনেই হয়ে যাবে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এটা প্লাস ফোর ফোর কারণ টু আর এই টু গুণ করলে হয় ফোর প্লাসে মাইনাসে মাইনাস এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত থাকে এক্স কিউব এরপরে এখানেও দেখো প্লাসে মাইনাসে মাইনাস দুদুগুণে চার এক্স এখানে দেখো কত হয় প্লাস টু এক্স স্কোয়ার দেখো কোনোটা যোগ বিয়োগ গেলে করতে হবে না হলে এভাবে রাখতে হবে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এই দুটো ব্যালেন্স হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বড়ো পাওয়ারগুলো যদি আগে লিখি ফোর এক্স কিউব এই ফোর এক্স কিউ স্কোয়ার আর এই টু এক্স তাহলে প্লাস সিক্স এক্স এই যে মাইনাস ফোর এক্স প্লাস এই ওয়ান তাহলে আমাদের দেখো এই রাশির বর্গ হয়ে গেলো তাহলে বর্গ নির্ণয় করতে বলছিলো এটাই হলো আমাদের উত্তর তাহলে অ্যানসার লিখতে পারো অথবা উত্তর লিখতে পারো অথবা এরকমই লিখতে পারো এ স্কোয়ার সমান এত নতুন করে আবার লেখা যাবে তাহলে তিন নম্বর সমস্যার সমাধান হলো এখন আমরা চার নম্বর সমস্যার সমাধান করব চার নম্বরে কি আছে দেখো চার নম্বরে আছে বি সমান জিরো তো আমাদের বি সমান যদি জিরো হয় সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে সমস্যা চারের সমাধান সমান জিরো তাহলে বি মানে এখানে কত আছে বা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এখানে সাইড নোট দিতে পারো বি সমান এত এখন দেখো এখানে আমাদের কী করতে পারি আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করে ওই দুইটা রাশির মান বের করতে হবে তাহলে আমরা যদি মান বের করি তাহলে কিভাবে করতে পারি সবাইকে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে সবচেয়ে সহজ অনেকে অনেকভাবে করে তা আমার কাছে এটা সহজ মনে হয় সবাইকে আমরা এক্স দিয়ে ভাগ করেছি কি লিখবো উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে আমরা কিভাবে বুঝবো এক্স দ্বারা ভাগ করব এই বড়টা এবং ছোটোটা দুটোর দিকে খেয়াল রাখবো এইটার অর্ধেক দেখো এটা এখানে দুটো আর এখানে একটা তাহলে ছোটটা দিয়ে সবাইকে ভাগ করলে সহজেই মান এসে যায় এখানে আমরা লিখতে চাইলে লিখতে পারতাম এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান এখন দেখো আমাদের এখান থেকে কি আসে বা এক্স এর মান এখানে দেখো এক্স স্কোয়ার বাই এক্স মানে হচ্ছে শুধু এক্স এখানে দেখো মাইনাস রুট থ্রি এখানে প্লাস ওয়ান বাই এক্স আর এখানে দেখো জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এই রুট থ্রিকে ওই পাশে পাঠালাম তাহলে প্লাস রুট থ্রি হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো রাশির মান বের করা তাহলেই আমরা বলতে পারবো সমান নাকি সমান না তাহলে এখানে আমরা প্রথমে লিখে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কি হবে সূত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোলি স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু আমরা যদি মান বসাই এটার মান আমরা এই পেয়েছি রুট তার স্কয়ার মাইনাস টু তাহলে এটা হলো থ্রি মাইনাস আর উত্তর হলো ওয়ান এখানে আমরা কী করেছি মান বসিয়েছি একইভাবে যদি আমরা এখন কী বের করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করি দুইটার মান আলাদা আলাদা বের করার পরেই আমরা বুঝতে পারবো যে আসলে সমান কি না আগে থেকে বোঝা যাবে না এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান তাহলে এখান থেকে লেখা যায় সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানেও মান বসাবো এটার মান কত রুট থ্রি এই মাত্র আমরা বের করেছি মাইনাস থ্রি কারণ এটা আর এটা বাদ যায় মান বসিয়ে তাহলে এখানে আমাদের কথা হয় থ্রি মাইনাস এটা কীভাবে হয় যদি কোনো কিছুকে আমরা মনে করো এ এ রুট তার যদি কিউব করি তাহলে এটাকে লেখা যায় এ রুট দিলাম তার স্কোয়ার দিলাম ইন্টু রুট এ দেখো এখানে তিনটা ছিল দুটো ইন্টু একটা তার মানে এটা আর এটা একই কথা স্কোয়ার রুটে বাদ যায় তাহলে আমরা এ রুট এ লিখতে পারি তার মানে আমি বোঝাতে চাচ্ছি কোনো কিছু রুট তার উপরে যদি কিউব থাকে শুধু সেটা একটা বাইরে আসা আর রুট একটা হয় তাহলে আমরা যদি রুট ফোর রুট ফোর না দিয়ে অন্য কিছু দিই রুট ফাইভ তার কিউব দিলাম তাহলে এটা হবে ফাইভ রুট ফাইভ অনেকে চিন্তা করে ফেলে এই পাওয়ারটাই মনে এখানে বসে গেছে তা কিন্তু না তাহলে এটা আর এটা বিয়োগ করলে হয় শূন্য তাহলে খেয়াল করো আমাদের এখানে আসছে ওয়ান আর এখানে আসছে জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স কিউব আগে স্কোয়ারে আছে যেহেতু স্কোয়ারে লিখি এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার নট ইকুয়াল টু এক্স কিউব প্লাস অন বাই এক্স কিউব তাহলে আমরা এখানে এই কথাটা লিখে ফেলব যে বি সমান অতএব বি সমান জিরো হলে এক্স ও এক্স প্লাস এর মান পরস্পর সমান হবে না হবে কি বলছিল সেখানে হবে না লিখেছি যদি কেউ লেখো পরস্পর অসমান তাও হবে তার গাণিতিক গাণিতিক যুক্তি উপরে দেখানো হয়েছে কেন সমান না আমরা তো বুঝতে পেরেছি অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়ান আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে জিরো তাই এরা সমান না খেয়াল করো আমরা আগের প্রশ্নে যুক্তিটা উপরে না লিখে প্রথমেই লিখেছিলাম আর এখানে পরে লিখেছি এর কারণ হচ্ছে আমরা এটা হর আমেশায় সরাসরি লিখতে পারবো না যদি এখানে এই বীর মান জিরো না থেকে যদি এর মান জিরো থাকতো তাহলে এই দুটো আবার সমান হতো এরকম যে কোনো কিছু উল্টোপাল্টা আসতে পারে এজন্য আমরা এটা তো আর মুখস্থ করে রাখিনি যে এই অংশটা উপরে লিখে ফেলবো যদি এই অংশটাকে উপরে লিখতে চাও তাহলে ওইটাও লিখতে পারো যে বি সমান জিরো হলে এত এত এর মান সমান হবে না নিচে এই উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো তারপরে আমরা এটুকু করলেও কোনো অসুবিধে নেই একই কথা হয়ে যাবে তো আমরা দেখো যে চারটা সমাধান ছিল চারটা সমাধান আমরা করে ফেলেছি এই সমস্যাগুলো আশা আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছ যদি তারপরেও কারো কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলুশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে তোমাদের এর পরবর্তী যে গণিতের অ্যাসাইনমেন্ট আসবে এবং হায়ার ম্যাথের যে অ্যাসাইনমেন্ট আসবে সেই অ্যাসাইনমেন্টগুলো সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু